যে যখন আমার মায়ের কাছে স্বীকার করলেন যে হ্যাঁ ওনারা আমার আমার ভাইকে তুলে নিয়ে গেছেন, উনি তখন বিশ্বাস ওর ওনাদের কথায়, র‍্যাবের কথায় আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে ওনারা আমাদের সময়টাকে পার করাচ্ছেন, আমাদেরকে মানে একটা আইওয়াস দিচ্ছেন আমার মাকে। কিন্তু আমার মা সহজ সরল মানুষ, তার ছেলে ভালো ছেলে, এলাকায় তার ছেলের অনেক সুনাম, সেই ছেলে তার, আমার মা নিশ্চিত, আমার মা নিশ্চিত ছিলেন যে তার ছেলেকে তারা ফিরিয়ে দিবেন, একেবারেই নিশ্চিত ছিলেন আমার মা ফিরিয়ে দিবেন, অবশ্যই দিবেন। আমরা একটু উল্টা কিছু বলতে গেলে বা একটু ঝাড়া দিয়ে কিছু বলতে গেলেও আমাদের থামিয়ে দিতেন যে না এরা অনেক ভদ্র, হয়তো কোনো কারণে বা ভুলে বা যে কোনো কারণেই হোক তুলে নিয়ে গেছে। আর অফিসিয়ালি তারা আমাদের কাছে স্বীকারও করেছেন, আমি বসা, আমার মা বসা, নাম অধিনায়ক স্বীকার করলেন হ্যাঁ গাড়িতে তুলে নিয়ে গেছেন, ওর এলাকায় তারা এসছেন। আমার একটা কথা যে একটা বাহিনী যারা এতটা দায়িত্বে আছেন তারা কি করে একজনকে না জেনে তুলে নিয়ে যান, তুলে নিয়ে যাওয়ার পর তার স্বজনের সামনে আবার স্বীকার করেন যে না হ্যাঁ এই ছেলেটার কোনো কালিমা নেই, আমি আমার মা বসে আছি এই সামনেই তারা আবার স্বীকার করছেন যে না এই ছেলেটার কোনো কালিমা নেই, কিন্তু তারা কোনোভাবেই আমার ভাইটাকে ছাড়লেন না। আজকে 8টা বছর আমরা ওনাদের কাছে ফর্মালি অ্যাপ্লিকেশন করেছি, আমরা কারণ আমরা জানি আমাদের দ্বারে দ্বারে যাওয়ার দরকার নাই, আমরা জানি র‍্যাব 1-এর 4টা গাড়ি এসে স্পট থেকে 15 জন শ্রমিকের সামনে থেকে আমার ভাইকে তুলে নিয়ে গেছে। অতএব আমরা এই ব্যাপারে একেবারে নিশ্চিত যে তুলে নিয়ে গেছে। পিছনের যে চক্রান্ত, পিছনের যে ষড়যন্ত্র, একটা স্বাধীন দেশে যে এইরকম কুৎসিত ঘটনা ঘটতে পারে আমাদের, আমার বা আমার মায়ের বা আমার পরিবারের ধারণা ছিল না। আমরা যখন থানায় গেছি, থানার ওনা না আমরা তো এরকম কোনো, হ্যাঁ র‍্যাবের গাড়ি 4টা গাড়ি এসছে পোশাক পরা অস্ত্রে সজ্জিত তুলে নিয়ে গেছে। আমরা যখন এই মামলাটা করতে যাই তখন তারা আমাদের বলেন না মামলা তো আপনি যদি মিসিং মামলা করেন, আমি মিসিং মাম, আমি মিসিং মামলা কেন করব, আমার 15 জন শ্রমিক, আমার বাড়ির শ্রমিক 15 জনের সামনে থেকে আমার বাইকে তুলে নিয়ে গেছে, রাসেল, রানা, আলামিন, কালসার, আদনান, তানবীর সামনের থেকে তুলে নিয়ে গেছে, আমি তো মিসিং মামলা করবো না, এরকম মিথ্যা কথা কেন বলতে বলেন আপনারা, বললো গেল এমন করে দিন কাটছে। আমার মা রোজ সকালবেলা যায় র‍্যাব অফিসে, আমাকে নিয়ে যায় সাথে করে, সকালে যায়, সকালে গিয়ে বসে, বিকেল 5টা পর্যন্ত ওখানে বসে থাকে। ওনারা যেদিন মর্জি হয় ওনারা কথা বলেন, যেদিন মর্জি না হয় ওনারা বলেন না। তদুপরি আমরা প্রশাসনের প্রত্যেক এসবি, ডিবি, পুলিশ হেডকোয়ার্টার, প্রশাসনের প্রত্যেকটা জায়গায় 6 মাস অন্তর অন্তর আমরা চিঠি দিয়ে গেছি, ওনাদের জানিয়েছি আপনারা খুঁজে বার করেন, খুঁজে দেন আমার ভাইটাকে, খুঁজে দেন। আর র‍্যাবে তো মাসে মাসে দিয়ে গেছি, ওনারা মানে ইঙ্গিত করে বলেন যে হ্যাঁ আপনারা দরখাস্ত দেন বা কিছু এরকম, কিন্তু ওনারা কোনো সময় আমাদেরকে চিঠিটা রিসিভ করে দেন না। তো ওরা যখন রিসিভ করে দেন না তখন আমরা জিপিও থেকে পোস্ট করে এরকমভাবে আমরা অনেক চিঠি ছেড়েছি, হাইকোর্টে আমাদের মামলা হয়েছে। আমি আমার মা 8টা বছর, আসলে 8টা বছর আমাদের কাছে মনে হচ্ছে এই তো কালকে তুলে নিয়ে গেছে, নিশ্চয়ই এখন দিয়ে যাবে, এই তো ফিরিয়ে দিবে, এই তো এখনই বলবে, এখনই ফোন আসবে, ফোনটা বাজবে, এই যে সুমন এখানে আছে এসে নিয়ে যান। আমি আর সহ্য করতে পারছি না, সুমনের 2 বাচ্চা, আমার মা, আমার মা তরতাজে তরুণীর মতো ছুটে বেরিয়েছে তার সন্তানকে খোঁজার জন্য, র‍্যাবের অফিস, পুলিশের অফিস, হেডকোয়ার্টার, সব জায়গায় আমার মা তরুণীর মতো ঘুরে বেরিয়েছে, সেই মা আজকে আসতে পারেনি। আমার মানে কষ্ট হচ্ছে, আমাদের আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা আর সহ্য করতে পারছি না, আমরা এখন ফেরত চাই, ভাইকে ফেরত চাই। আর এখন আমি একটা ভাই না, এখন আমি এই ঢাকা শহরের শাহবাগ, যত জায়গার থেকে যত ভাইকে তুলে নিয়ে গেছে সব আমার ভাই, আমি সবাইকে ফেরত চাই, সেই ইলিয়াস ভাই থেকে শুরু করে চৌধুরী আলম সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত যাদেরকে নিয়ে গেছে আমি সবাইকে ফেরত চাই, আমি আর কিছু চাই না, আমি সবাইকে ফেরত চাই। এই ফেরতের জন্য, এই চাওয়া, আমার এই চাওয়ার পরিণতির জন্য আমাদের সাথে যে সুধীজনেরা আছেন, ওনারা যা করতে বলবেন, ওনারা যেভাবে আমাদের চালাবেন, বাবা যেভাবে আমাদের বলবেন যে হ্যাঁ আপনারা এইটা করেন তাহলে হয়তো ভাইকে ফেরত পাবেন, এইভাবে যা বলবেন আমরা তাই করব। আর সেটা যেটাই হোক, যেভাবেই হোক, শক্তি প্রয়োগে হোক, নিজের জান দিয়ে হোক,
যেটা দিয়েই হোক আমরা এটা মানে করতে চেষ্টা করবো। আমি আর কাঁদতে চাই না, আমি অনেক কষ্টে কান্না চেপে রেখেছি, আমি আর কাঁদতে চাই না। আমি 8টা বছর প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেক জায়গায় কাঁদতে কাঁদতে আমার আর কাঁদতে ইচ্ছে করে না। এখন আমার ইচ্ছে করে আমি কোথার থেকে ভাইকে ছিনিয়ে আনবো, আমার এইরকম মনে হয়। আমার আর সহ্য হচ্ছে না, আমি আর সহ্য করতে পারছি না। সুমনের 2 বাচ্চা আর আমার মা, আমার মা একদম ক্ষয় হয়ে যাচ্ছে। আজকে তার উঠে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে যে সে বলবেন যে নাকি তার ছেলেকে নিয়ে যাওয়ার পর সকালবেলায় অফিসে গিয়ে বসছে, বিকাল 5টায় আসছে, কোনো খাওয়া দাওয়া না কিচ্ছু না, টটপটে এক তরুণীর মতো। সেই মহিলা আজকে উঠতে পারছেন না, এখানে এসে দাঁড়াতে পারছেন না। আমি এরও বিচার চাই, এটারও বিচার এই দেশে হওয়া উচিত। কেন আমার মা এই স্বাধীন দেশে এরকম খয়ে যাবেন, ছেলের জন্য কাঁদতে কাঁদতে কেন খয়ে যাবেন? আমি আর সহ্য করতে পারছি না, আমি এখন ভাইকে ফেরত চাই। আমি সব ভাই ঢাকায়, আমার এই ঢাকা থেকে যত ভাই হারিয়ে গেছে আমি সবাইকে ফেরত চাই। এর বিনিময়ে যা করতে হবে, যা করা দরকার, শুধু জনের আমাদের যেই পথ দেখাবেন আমরা সেই পথেই হাঁটবো, কিন্তু ভাই ফেরত চাই, ভাই ফেরত চাই। সবাইকে ধন্যবাদ জানি এবং বিশেষ কৃতজ্ঞতা।